দাদা পার্থ তোমার কেরিয়ারটা নষ্ট করলো অর্থ নষ্ট করো অর্থ। এবার গ্রেফতারি প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে গান বিঁধলেন বিখ্যাত কবিয়াল তথা হরিণগাছা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অসীম সরকার। সেই গানের মধ্যেই পার্থ চ্যাটার্জি সহ তৃণমূল দলের দুর্নীতির কথা তুলে ধরেছেন বিজেপি বিধায়ক। উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। আজ ভোর রাতে তাকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরের এইমস হাসপাতালে চিকিৎসার জন্য। পাশাপাশি তার ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে বিপুল অর্থের টাকা উদ্ধারের ঘটনায় তাকেও গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগেও বিভিন্ন রাজ্যের দুর্নীতি নিয়ে গান করেছেন কবিয়াল অসীম সরকার। এবার পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে গান বিঁধলেন তিনি। গানের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরেছেন তিনি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এ বিষয়ে চুপ রয়েছেন, কেন তিনি কোনো বিবৃতি দিচ্ছেন না, সে বিষয়টিও গানের মধ্যে তুলে ধরেন অসীম সরকার। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই গান। ও দাদা পার্থ তোমার কেরিয়ারটা নষ্ট করলো অর্থ। আজ তোমার কেরিয়ারটা নষ্ট করলো অর্থ।
আমার শিক্ষা প্রতিমন্ত্রী সেই পরেশ অধিকারী। I'm gonna